ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে উপজাতীয় বিদ্রোহের অবদান অবিস্মরণীয়। এই বিদ্রোহগুলি যে কেবল জনগণের দৃষ্টি আকর্ষণ করেছিল তা নয়, তারা ব্রিটিশ শক্তির বিরুদ্ধে বিদ্রোহ করে এই বার্তাও জনসমক্ষে তুলে ধরেছিল যে স্বাধীনতার জন্য লড়াই কেবলমাত্র কয়েকজন নেতার কাজ নয়, তারাও সেই দায়িত্ব নিতে এবং তাকে সম্ভবপর করে তুলতে জানে। এইরকমই একটি উপজাতীয় বিদ্রোহ ছিল খন্দ বিদ্রোহ। খন্দ হল ভারতের একটি আদিবাসী দ্রাবিড় উপজাতি সম্প্রদায়, যারা বেশিরভাগ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম ও বিশাখাপত্তনম অঞ্চলে বাস করে। খন্দরা উড়িষ্যার প্রধান উপজাতীয় গোষ্ঠী ও বনভূমির পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া দক্ষ ভূমিবাসী। খন্দ উপজাতি তাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, বীরত্বপূর্ণ সামরিক ঐতিহ্য এবং দেশীয় মূল্যবোধের জন্য পরিচিত। এই খন্দরা উড়িষ্যা থেকে শ্রীকাকুলাম এবং বিশাখাপত্তনম পর্যন্ত অঞ্চলে 1837 থেকে 1856 সালের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল তরুণ রাজা চক্রবিষয়ের নেতৃত্বে, এবং গেরিলা যুদ্ধের পাশাপাশি কঠোর নীতিতে যুদ্ধ পরিচালনা করে তারা ব্রিটিশদের বুঝিয়ে দিয়েছিল যে ব্রিটিশ নীতি আদিবাসীদের জীবনযাত্রায় হস্তক্ষেপ করলে তারা তা মেনে নেবে না। খন্দ বিদ্রোহের মূল কারণ ছিল মারিয়া প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করা। এটি ছিল মানব বলিদানের একটি প্রথা যা ব্রিটিশ সরকার বেআইনি ঘোষণা করেছিল, কিন্তু খন্দ বিদ্রোহের এটি একমাত্র কারণ ছিল না। এছাড়া তাদের উপর ব্রিটিশ সরকার কর্তৃক অতিরিক্ত কর আরোপ এবং উপজাতীয় অঞ্চলে ব্রিটিশদের হাত ধরে জমিদার ও মহাজনদের আগমন ও যার ফলস্বরূপ তাদের চরম নিপীড়নের শিকার এবং অধিকার অস্বীকৃত হওয়া খন্দদের মধ্যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ক্ষোভের উদ্রেক ঘটিয়েছিল। তাই প্রতিকার হিসাবে তারা সংগ্রামের পথ খুঁজে নিয়েছিল। খন্দরা তীর, ধনুক, হ্যাচিট এবং কুরুল নিয়ে ব্রিটিশদের সাথে সংগ্রামে নেমেছিল, কিন্তু তাদের সাহস ব্রিটিশ প্রযুক্তিগত অগ্রগতি মোকাবেলা করতে অক্ষম ছিল। তাই তাদের বিদ্রোহকে শক্তি দ্বারা দমন করা হয়েছিল। এছাড়া তাদের নেতা চক্রবিষয়ের অন্তর্ধানের সাথে সাথে বিদ্রোহের অবসান ঘটে। খন্দ বিদ্রোহ সফলতার মুখ দেখেনি ঠিকই, কিন্তু এই বিদ্রোহ উপজাতিদের মধ্যে স্বায়ত্তশাসন এবং স্বাধীনতার যে স্বপ্ন এঁকে দিয়েছিল তা পরবর্তীকালে অন্যান্য উপজাতীয় বিদ্রোহকে শক্তি এবং অনুপ্রেরণা যুগিয়েছিল।